চুমকি, তোমার কাজের পরিধি কিন্তু অভিনয়ের সাথেই, পরিচালনার সাথেই, লেখার সাথেই শুধু সম্পৃক্ত নয়, আরো গণ্ডি বেরিয়েছে, আরো শাখা প্রশাখায় তুমি কাজ করেছো। সেটা হলো উপস্থাপনা করেছো, অ্যাড ফিল্মে অংশ নিয়েছো, সেগুলো কেন? উপস্থাপনাটা এক ধরনের জোর করে আমাকে আনা হয়েছিল, তবে উপস্থাপনাটা আমার লাইফে অনেক কিছু মানে শিখিয়েছে। আচ্ছা, কথা বলা মানুষের সাথে, আমি আগে যেমন লাইভ শোতে গেলে খুব কম কথা বলতাম এবং প্রেজেন্টাররা খুবই বিরক্ত হতো, আপু আপনি এখন কি করছেন, এই তো এই নাটকটা করছি বলে বসে থাকতাম। তারপর আর কথা, আমি না কথা বলে তো তারা কথা বলতে পারবে না, তারা প্রশ্ন করছে আমি ছোট 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 করে উত্তর দিচ্ছি, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। সেই জায়গা থেকে খুবই বিরক্ত হতো। পরে যখন আমি নিজে এই জায়গাটাতে আসলাম, তখন দেখলাম যে না, বিষয়টা আসলে অন্যরকম। আর সবচেয়ে মজার বিষয় যে আমি টুইনস্টার নিয়ে যে প্রোগ্রামটা করতাম, ওরা তো একদমই সাধারণ মানুষ, ওরা ওদের কথা কি বলবে, অনেক কিছু বলার জন্য রেডি হয়ে আসে, এখানে বসে আর কিছু বলতে পারে না, তা ওদের ওই কথাগুলো তো বের করে নিতে হবে। আচ্ছা, এবং বের করতে গিয়ে দেখতাম মা গো, এক একটা তো একদম পুরো দানি মরিচ, একদম পুরো বোম্বাই মরিচ, আমরা ওইটা না, ওরা যে পরিমাণ ক্রিয়েটিভ একদম। আচ্ছা, তো এইভাবে আসলে উপস্থাপনাটা এক ধরনের রিকোয়েস্ট থেকে আসা, তারপরে এখন কিন্তু নেশা, এখন নেশা, হ্যাঁ এখন আমাকে আবার কেউ ডাকলে আমি হয়তো যাবো। আর অ্যাডটা আসলে আমার সবচাইতে টাফ জব মনে হয়, অ্যাড, আমি আমি অনেক টেনশন ফিল করি এবং অদ্ভুত একটা ঘটনা ঘটে, আমার তো অ্যাডের সংখ্যা খুব কম, কিন্তু করতে যাওয়ার আগে না আমার জ্বর ঠসে বের হয় টেনশনে। আমি যত অ্যাডের কাজ করেছি দেখা যায় যে ওই দিন অথবা তার আগের রাতে আমার জ্বর ঠসে হয়েছে টেনশনে। সংসারের কথা আসি, এই যে বর 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 এতক্ষণ ধরে বরের কথা বলছো, বরের কথা শুনি, সংসারের কথা শুনি। আমার বর আগে যেটা ছিল যে কখনোই ব্রেকফাস্ট করতো না, উনি ব্রেকফাস্ট কি না এরকম টাইপের, তা আমি আমার বরকে এটা শিখাতে পেরেছি। বাহ, একদম, যত যাই হোক আমি সকালের ব্রেকফাস্টার, আমি নিজে না রেডি করতে পারলেও রেডি পাই উনি, আর নিজে হাতে বাজার করি, আই এত দাম কেন, এরকম করে জবরজাটি করে একদম কেচে কেচে করে নিয়ে আসি গ্রোসারি শপে, যে মাস্তানি খাটাই, হ্যাঁ এটা কেন দাম বাড়তেছে, আপনার দোকানে আসবো না জানেন, এবং তাফালিং টাফালিং করে চলে আসতে পারি। আর রান্না করতে পারি, রান্না করে খাওয়াতে খুবই পছন্দ করি, এবং সবাই খেয়ে ভালো বলতে হবে এটা মোটামুটি জোরাজুরি করি, এবং আমি প্রতি ঈদে যেটা করি একদম এক্সপেরিমেন্টাল রান্না করি, এবং প্রতিবার ঈদে আমি পাস করি, হাতের কাজ খুব ভালো করতে পারি, শুধু পারি না ঘর গুছাতে, ঘর গুছাতে আছে না, একটা টিপটপ বাড়ি ঢুকলাম, একটা সুন্দর বাড়ি, না এটা পারি না, কারণ আমার অন্য কাজ আছে, তো আমার তো লিখতে হবে, টিভি দেখতে হবে, সবচেয়ে বড় কথা টিভি দেখতে হবে, আমি ভীষণ টিভি দেখতে পছন্দ করি, মানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমি টিভির সামনেই বসে আছি, এমনও দিন গেছে আমার। ভবিষ্যতে চুমকিকে আমরা কিভাবে দেখতে চাই, ধরো 5 বছর পরে চুমকি কোন অবস্থানে থাকবে? আমার এখনো ইচ্ছা আছে আমি চাকরি করবো।